হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেই পদার্থবিজ্ঞানের যে একটা চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে ভেক্টর। সো সেই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসলে পরীক্ষাতে আসতে পারে এবং গুরুত্বপূর্ণ টপিক সেগুলো এবং কিছু ম্যাথ সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা দেখি আমাদের এই ভেক্টর অধ্যায়ে কী কী টপিকগুলো রয়েছে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ, তো প্রথমে আছে হচ্ছে লম্ব বিক্ষেপ, উপাংশ এগুলো বের করতে পারা, এরপর ডট ক্রস, একক ভেক্টর, ক্ষেত্রফল, ভেক্টরের সাহায্যে ক্ষেত্রফল বের করা, তো এগুলো হচ্ছে আমরা দেখবো, এগুলো আসলে গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে নদী নৌকার ম্যাথ, এটা যদি আমি বলি এটা কিন্তু আসলে তোমাদের HSC পরীক্ষার জন্য কিন্তু আসলেই বলা যায় ভালোই গুরুত্বপূর্ণ আসলে। এরপর বৃষ্টি ছাতা ধরার ম্যাথ, এটাও মোটামুটি ইম্পর্ট্যান্ট আছে। এরপর আপেক্ষিক বেগ এবং ভেক্টর ক্যালকুলাস। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা লম্ব বিক্ষেপ, উপাংশ, ডট ক্রস, একক ভেক্টর এগুলো থেকে হচ্ছে কিছু প্রবলেম দেখি নেই। তো প্রথমে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল তিনটি ভেক্টর যথাক্রমে ABC বিন্দুত্রয়ের অবস্থান ভেক্টর হচ্ছে OA, OB, OC ভেক্টর যারা নির্দেশ করা হলো। আচ্ছা, ABC বিন্দুত্রয়ের স্থানাঙ্ক দেওয়া করা হয়েছে, অর্থাৎ ABC বিন্দুগুলো যে স্থানাঙ্ক আছে, ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন কোশ্চেন হলো ও এর উপর OB এর লম্ব অভিক্ষেপ ও উপাংশ বের করো। তো লম্ব অভিক্ষেপ এবং উপাংশ বের করা এটা কিন্তু আমাদের পারতে হবে আসলে। তো প্রথমেই আমরা হচ্ছে OA এবং OB যে ভেক্টর আছে সেগুলো আসলে লিখে নিলাম। সেগুলো আসলে কোত্থেকে লিখলাম, সে হচ্ছে এইখানে যে আমাদের স্থানাঙ্ক দেওয়া আছে ABC এর যে স্থানাঙ্ক সেগুলো থেকে কিন্তু আমরা এই যে ভেক্টর যে ফর্ম, ভেক্টর ফর্মটা কিন্তু সেখান থেকে লিখে নিলাম। এরপরে যে আমাদের সূত্র আছে লম্ব অভিক্ষেপ বের করার যে সূত্র, তো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ এবং উপাংশ। লম্ব অভিক্ষেপটা কিন্তু আমাদের একটা স্কেলার রাশি আর উপাংশটা কিন্তু আসলে একটা ভেক্টর, দুটো জিনিস প্রায় সেম মনে হতে পারে, আসলে সেম, বাট লম্ব অভিক্ষেপ হচ্ছে আমাদের স্কেলার আর উপাংশ হলো হচ্ছে আমাদের ভেক্টর। তো লম্ব অভিক্ষেপের যে সূত্র আছে সেটা হচ্ছে, সো যে দুটো ভেক্টর দেওয়া থাকবে সেই দুটো ভেক্টর আমরা ডট করব এবং নিচে হচ্ছে নিচে ভাগ হবে হচ্ছে যে ভেক্টরের উপর বা যে ভেক্টরের দিকে সেটার যে মান আছে সেটা হবে নিচে। অর্থাৎ যেহেতু আমাদের বলা আছে ও এর উপর OB এর লম্ব অভিক্ষেপ, তো আমরা ও এর যে ভেক্টর আছে সে তার মান দিয়ে হচ্ছে OB এর যেই ডট গুণফল সেটা দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা কি লম্ব অভিক্ষেপটা পেয়ে যাব। তো দেখলাম আমরা হচ্ছে OB এর যে ডট গুণফল সেটা আমরা লিখলাম এবং OA এর যে মান সেটা হচ্ছে আমরা এখানে লিখলাম। এরপরে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো এরপর যদি আমরা দেখি উপাংশ বের করার ক্ষেত্রে, উপাংশ কিন্তু একদম সেম সূত্র, বাট এই পার্টে যদি আমরা দেখি এই পার্টে হচ্ছে আমাদের যেহেতু উপাংশ একটা ভেক্টর, তো ভেক্টরের জন্য কিন্তু আমাদের একটা একক ভেক্টর প্রয়োজন আসলে। তো এই জন্য আমরা আসলে কার একক ভেক্টর আসলে নিব, যেহেতু ও এর উপর বা ও এর দিকে, সেজন্য হচ্ছে আমরা ও এর যে একক ভেক্টর, অর্থাৎ একক ভেক্টরটা কি ওই ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা কি ও এর একটা একক ভেক্টর কিন্তু পেয়ে যাই। তো সেটার জন্যই যে যেই আমাদের লম্ব অভিক্ষেপটা আছে সেই লম্ব অভিক্ষেপকে যদি আমরা ও এর যে একক ভেক্টর সেটাতে গুণ করলে কিন্তু কি হচ্ছে আমরা উপাংশ পেয়ে যাচ্ছি লম্ব অভিক্ষেপের যে পার্টটা, আর এখানে হচ্ছে আমরা কি একক ভেক্টর যেটা আছে সেটা বসালাম, অর্থাৎ যে ভেক্টরটা ওই ভেক্টর এবং সেই ওই ভেক্টর যে মান সেটা হচ্ছে আমরা এখানে লিখলাম, আর হচ্ছে এইভাবে কি আমাদের উপাংশটা হয়ে গেল। আর উপাংশটা কিন্তু কি একটা ভেক্টর ফর্মে কিন্তু আসলো, কারণ উপাংশ কিন্তু একটা ভেক্টর। তাহলে এরপর যদি আমরা দেখি সেটা হচ্ছে OA ও OB এর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো, অর্থাৎ আমরা যদি একটু ও এটা আঁকার চেষ্টা করি, ধরলাম এখানে ও এটা A আর এটা হচ্ছে OB হয়, তাহলে এই দুইটা মনে করলাম আমরা হচ্ছে একটা তলের উপর রয়েছে, আর এই তলের লম্ব দিকে যদি আমরা ধরি এই তলের লম্ব দিকেই কিন্তু হবে আসলে কি, অর্থাৎ এই লম্ব দিকেই হচ্ছে আমাদের একক ভেক্টর বের করতে বলা হয়েছে। তো এই দুইটা ভেক্টরের লম্ব দিকে আমরা কিভাবে একটা ভেক্টর বের করতে পারি সেটা হচ্ছে কি ক্রস গুণফল করে, অর্থাৎ আমরা যদি দেখি সেই যে ক্রস গুণফল করে, আর যেহেতু আমাদের একক ভেক্টর বলা হয়েছে, যেহেতু লম্ব দিকে একক ভেক্টর, আর তাহলে কী করলাম যে আমরা যে ক্রস করার পর তার যে মান আছে সে মান দিয়ে যদি সেই আমরা ক্রসটাকে ভাগ করি তাহলেই কিন্তু আমরা OA ও OB এর লম্ব দিকে যে একক ভেক্টর সেটা কিন্তু ইজিলি পেয়ে যায় আসলে। তো
আমরা কিন্তু জানি যে কিভাবে ক্রস গুণফল আসলে বের করতে হয়, সেটা দেখালাম না এখানে। তো বাকিটা তোমরা আসলে করে নেবে ক্রস গুণফলটা। আচ্ছা, তো একক ভেক্টর বের করতে পারলাম। এরপরে হচ্ছে আমরা এটা দেখবো, এটা এটা আরও ইজি। সেটা হচ্ছে কি, দুটো ভেক্টর দেওয়া আছে, যদি দুটো ভেক্টর দেওয়া থাকে তাহলে তাদের সামান্তরিকের সন্নিহিত বাহু হলে তার ক্ষেত্রফল, অর্থাৎ দুটি ভেক্টর যদি একটি সামান্তরিকের সন্নিহিত বাহু হয় তাহলে তার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তো এখানে আসলে কয়েকটা সূত্র আছে, যদি দুটো ভেক্টর একটি ত্রিভুজের সন্নিহিত বাহু হয় তাহলে ক্ষেত্রফল বের করার একটা সূত্র হবে। এরপর অনেক সময় কোনো একটা সামান্তরিকের দুটো কর্ণ দিয়ে দেয়। তো যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু দেখে নিলেই হবে। তো এখানে প্রথমে এ আমরা লিখে নিলাম, সি লিখে নিলাম, আর ক্ষেত্রফল, যেহেতু সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু তাহলে আমরা কি ক্ষেত্রফলটা হবে কি, এ এবং সি যে ক্রস, তার মানটা কিন্তু হবে আমাদের কি ক্ষেত্রফল। তো এটা আমি দেখালাম না। এভাবে হচ্ছে তোমরা বাকি যে সূত্রগুলো আছে, যেমন যদি এসি যদি একটি ত্রিভুজের সন্নিহিত বাহু হতো তখন এখানে কি, তখন একটা হাফ হতো কিন্তু তখন, ঠিক আছে, এরকম করে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে নিতে পারো। এরপরে হচ্ছে আমরা একটা দেখবো, এটা কিন্তু ওই ওইটার মতনই। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এবিসি একটি ঘনের তিনটি সন্নিহিত বাহু হলে তার আয়তন বের করা, অর্থাৎ তিনটে ভেক্টর দেওয়া আছে এবং তিনটে ভেক্টর যদি একটি একটি ঘনের ঘনের যদি সন্নিহিত বাহু হয় তাহলে তার আয়তন, এটারও কিন্তু আমাদের সূত্র বইয়ে কিন্তু আছে। সেটা হলো যে কোনো দুটো ভেক্টরের, যে কোনো দুটো ভেক্টরের আগে আমরা ক্রস করবো, সেখান থেকে একটা ভেক্টর পাবো, ক্রস করার পর একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরকে যদি আমরা অপর একটা যে ভেক্টর আছে সেটাতে যদি আমরা ডট করি তাহলে কিন্তু হচ্ছে আমরা যে আয়তনটা আছে সেই আয়তনটা ইজিলি পেয়ে যাব। তো এটার আসলে একটা ইজি নিয়ম আছে, সেটা হচ্ছে যেই ভেক্টরগুলো আছে তোমরা আসলে এভাবে করতে পারো, এ এক্স এ ওয়াই যে মানে এই যে সহগগুলো আছে এখান থেকে যে আমরা ভেক্টরের যে আই জে কে যে সহগগুলো পাবো সেগুলোও কিন্তু বসেই কিন্তু সেই যে ম্যাট্রিক্সটা আসবে সেটা সলভ করেও কিন্তু ইজিলি আমরা হচ্ছে কি ঘনের যেই আয়তন আছে সেটা মানটা কিন্তু বের করতে পারি। তো এখান থেকে এক টাইপের কোশ্চেন আসে, সেটা হলো যে বলে যে এই ঘনটি বা এটা বলে যে এই তিনটি ভেক্টর দেখাও যে একই সমতলে, অর্থাৎ তাদের আয়তনটা যদি শূন্য হয় তাহলেই কিন্তু আসলে মানে এই তিনটি ভেক্টর একই সমতলে হবে। তো এটাই আসলে অনেক সময় প্রমাণ করতে বলে যে শূন্য দেখাও বা একই সমতলে দেখাও, এই টাইপের কোশ্চেনে কিন্তু আসলে আসতে পারে। আচ্ছা, এখন আমরা নেক্সট একটা টপিকে গেলাম, সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। তো এটা আসলে ইম্পর্ট্যান্ট, যেমন আসলে সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন পথ, ঠিক আছে, সর্বনিম্ন কী পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, এগুলোই কিন্তু আসলে আসে, বা অ্যাঙ্গেল এগুলো। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হলো আসিফের প্রতিদিন নদী পার হয়ে কলেজে যেতে হয়, নদীটির প্রস্থ 4 কিলোমিটার। একদিন কলেজে যাওয়ার সময় আসিফ দেখলো স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক অপর পারে তার কলেজটি অবস্থিত হওয়ায় সে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য 15 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালালো। তাহলে আমরা যদি চিত্রটা যদি একটু এঁকে নিই, চিত্র আঁকলে আসলে আমাদের সুবিধা হবে। ধরলাম এটা হচ্ছে আমাদের নদী, আর ধরলাম হচ্ছে এই বরাবর আমাদের স্রোতটা চলতেছে এই বরাবর, অর্থাৎ স্রোত হচ্ছে আমাদের প্রায় 5 কিলোমিটার পার আওয়ার। আর আমরা যদি এই পাশে দেখি, ধরলাম সে আসলে যেহেতু এই বরাবর একদম সোজা তার স্কুল সরি কলেজ, তাহলে কিন্তু তাকে এই বরাবর রওনা করতে হবে। তো আমরা কিন্তু একটা চিত্র এঁকে নিলে কিন্তু ইজিলি বোঝা যাবে, অর্থাৎ এখানে আমাদের এই যে নদীর প্রস্থ কিন্তু দেওয়া আছে, আচ্ছা প্রস্থ 4 কিলোমিটার, আর এই বরাবর হচ্ছে তার কি তার যে নৌকার বেগ সেটা হবে কি 15 কিলোমিটার। ওকে, তো এখন আমরা যদি প্রথম প্রশ্ন দেখি, সেটা হচ্ছে কলেজে পৌঁছাতে তাকে কোন দিকে রওনা করতে হবে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে তার কলেজটি হচ্ছে নদীর ঠিক অপর পারে, তাহলে তাকে কিন্তু আমরা সবাই জানি যে ঠিক অপর পারে অর্থাৎ একদম নদীর প্রস্থ বরাবর রওনা হলে কিন্তু তাকে হবে না, তাকে কিন্তু একটু অ্যাঙ্গেল করে অর্থাৎ একটু বাঁকাভাবে কিন্তু রওনা দিতে হবে, কারণ এখানে স্রোত রয়েছে। তো আমরা যদি অ্যাঙ্গেলটা ধরি আলফা আলফা, আর এখানে যদি থিটা, থিটা হচ্ছে কি আমাদের যে লব্ধিটা হবে আর কি, তাকে আমরা থিটা ধরলাম থিটা, তাহলে আমাদের হচ্ছে কি এই আলফাটা বের করতে হবে আসলে যে তাকে কত অ্যাঙ্গেলে রওনা করতে হবে। তাহলে আমরা যদি প্রথম কোশ্চেনে দেখি যে আমাদের একটা সূত্র কিন্তু আছে, সেটা হচ্ছে কি যেই আমাদের যে লব্ধি বেগ হবে তার যে অ্যাঙ্গেল, তার অ্যাঙ্গেল অর্থাৎ টেন থিটা ইজ ইকুয়ালস টু ভি কস আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি সাইন আলফা। তো এই সূত্রটা কিন্তু তোমরা আসলে অবশ্যই জানো। তো এখানে আছে আমরা কী বের করবো, আমরা কিন্তু বের করবো এই আলফাটা, আর আমরা কিন্তু যেহেতু আমাদের এই যে লব্ধি বেগটা কিন্তু একেবারে একদম নদীর প্রস্থ বরাবর হবে,
তাই এটার মান কিন্তু কত হবে 90 ডিগ্রি কিন্তু হবে তাহলে এই যে 1090 আর আমরা যে v এর মান u এর মান u হচ্ছে আমাদের স্রোতের বেগ v হচ্ছে সেই আসিফের বেগ আসিফের নৌকার বেগ সেভাবে বসিয়ে আর এখানে এখানে কিন্তু যে বলতে পারো যে দুটা আলফা এখানে কিন্তু একটা আলফা কিন্তু আসলে ভ্যানিশ হয়ে যাবে কিভাবে কারণ এখানে যদি আমরা 1090 নরমালি 1090 মান কিন্তু আমরা অসংজ্ঞায়িত বাট আমরা যদি এইভাবে লিখি যে 1090 কে আমরা এইভাবে লিখতে পারি যে sin 90 divided by cos 90 তাহলে কিন্তু আমরা জানি যে sin 90 is equals to 1 আর cos 90 is equals to কিন্তু 0 তাই না sin 90 is equals to 1 আর cos 90 কিন্তু 0 তো সেই হিসেবে কিন্তু আমরা যদি এই এই পাশটা যদি এই পাশে গুণ দেই তাহলে কিন্তু খালি এই পাশটা থাকতেছে আর এই পাশটা যদি শূন্যর সাথে গুণ হয় তখন কিন্তু শূন্য হয়ে যাচ্ছে তাহলে আমি যদি নেক্সট লাইনটা দেখি তো নেক্সট লাইনে খালি আমাদের বাকি থাকতেছে 4 প্লাস 15 cos আলফা তো সেখান থেকে কিন্তু আমরা আসলে আলফার মানটা ইজিলি বের করে ফেলতে পারবো সো আলফার মানটা আসলে চলে আসলো আমাদের 105.4 ডিগ্রি কিন্তু এটা তো হচ্ছে আমাদের অ্যান্সার তো পরে যদি আমরা দেখি পরে বলা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে পার হতে কত সময় লাগবে এখন বলা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে সর্বনিম্ন দূরত্ব কি আসে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এই প্রস্থ বরাবর যদি রওনা হয় একদম সোজা তাহলে কিন্তু আসলে কি সর্বনিম্ন দূরত্ব হবে তো সর্বনিম্ন দূরত্ব হতে কত সময় লাগবে সেটা বের করার আগে যদি আমরা এটা শুধু দুইভাবে করা যায় আমরা আগে প্রথম নিয়মটা দেখি সেটা হচ্ছে আমরা আগে ডব্লিউ বা যেই তার লব্ধি বেগ হবে সেটা আগে আমরা বের করে নিলাম লব্ধি বেগটা এই সূত্র তো আমরা সবাই জানি যে ডব্লিউ ইকুয়াল টু ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কজ আলফা আর আমরা কিন্তু আলফার মান কিন্তু আমরা প্রথম প্রশ্নে কিন্তু পেয়েছি আলফার মানটা আর সেখান থেকে যদি আমরা আলফাটা পাই অর্থাৎ মানে এই ডব্লিউটা পাই ডব্লিউ পেলে কিন্তু আমরা টি ইজ ইকুয়ালস টু ডি বাই ডব্লিউ পেলে কিন্তু আমরা কি যে সর্বনিম্ন দূরত্বে পার হতে কত সময় লাগবে সেটা কিন্তু আসলে পেয়ে যাই আচ্ছা এখন আমরা তিন নম্বরে দেখি তিন নম্বরে বলা আছে সর্বনিম্ন সময়ে পার হতে হলে কোন দিকে রওনা হতে হবে এখানে বলা হচ্ছে সর্বনিম্ন সময় তাহলে সর্বনিম্ন সময় পার হতে আসলে কোন দিকে রওনা হতে হবে সেটা আমরা পাই হচ্ছে এই সূত্র থেকে আমরা যদি এই সূত্র দেখি আমাদের টি যদি সর্বনিম্ন হতে হয় টি যদি সর্বনিম্ন হতে হয় তাহলে এই সাইন থিটা বা এই পুরো মানটা কিন্তু আসলে আমাদের বেশি হতে হবে তাই না তো আর আর সাইন থিটার যদি বেশি মান বলি সাইন থিটার বেশি মান কিন্তু হয় যখন সাইন 90 হয় অর্থাৎ এই আলফার মান যদি আমাদের 90 হয় এই আলফার মান যদি 90 হয় তখনই হচ্ছে আমাদের টিটা সর্বনিম্ন হবে অর্থাৎ এই আবার এই আলফাটা আবার কি আলফাটা কিন্তু এই যে আমাদের আসিফ কত বেগে আসলে রওনা দিবে সেটাই কিন্তু আসলে প্রকাশ করছে তো আমরা এইভাবে বলবো যে যে এখানে টি সর্বনিম্ন হতে হলে আমাদের এই আলফাটা সর্বোচ্চ হতে হবে তো সেই হিসেবে আলফা সর্বোচ্চ মানে 90 অর্থাৎ একদম সোজাসুজি হতে হবে প্রস্থ বরাবর যেতে হবে তো সেখানে সেই থেকে কিন্তু আমরা কি যে কোন দিকে রওনা হতে হবে সেটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাই কোন দিকে রওনা হতে হবে এরপর আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে সর্বনিম্ন সময় কত অর্থাৎ সর্বনিম্ন সময় ও সরি আমরা তো এরপরে আমরা এটা পাবো সর্বনিম্ন সময় কত এটাও কিন্তু আমরা যদি আলফা পেয়ে যাই 90 এরপরে কিন্তু আমরা টিও পেয়ে যাব এরপর আবার বলা আছে যে এতে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে তাহলে আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে সে যদি এ বরাবর রওনা হয় যেহেতু আমরা আলফা মান 90 পেয়েছি তাহলে কিন্তু তার লব্ধি বেগ কিন্তু আসলে এই বরাবর হবে তো লব্ধি বেগ যদি এই বরাবর হয় তখন আমাদেরকে বের করতে বলা হচ্ছে এই যে দূরত্বটা এটাকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি এক্স এই এক্স দূরত্বটা আমাদের বের করতে বলা হয়েছে তো এটা আমরা কীভাবে বের করতে পারি তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডব্লিউটা বের করে নিব অর্থাৎ এই বরাবর যদি যাই তাহলে তার অ্যাঙ্গেলটা সরি তার বেগটা কত হবে এটা কিন্তু আমরা আসলে পিথাগোরাসের মাধ্যমে করতে পারি ইজিলি সেটা হচ্ছে এই যে এটা যদি আমাদের পিথাগোরাস হয় তাহলে এই বরাবর হচ্ছে আমাদের ভি যাচ্ছে আর এখানে হচ্ছে আমাদের কি ইউ তো সেই হিসেবে কিন্তু আমরা যে অধিভুজটা কিন্তু পেয়ে যাই অর্থাৎ অধিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সেখান থেকে আমরা ডব্লিউটা পেয়ে যাব আর ডব্লিউ পেয়ে গেলে কিন্তু আমরা ইজিলি একটা সূত্র ইউজ করতে পারবো সেটা হচ্ছে কি এক্স ইজ ইকুয়ালস টু ভিটি বা আমরা জানি কি এক্স ইজ ইকুয়ালস টু ভিটি সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু এক্স সেটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাবো তাহলে এক্স ইজ ইকুয়ালস টু ডব্লিউটি সেখান থেকে আমরা ডব্লিউর মান টি এর মান এই যে সর্বনিম্ন সময় সেটা বসালে কিন্তু আমরা যে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে বা এক্সের মান সেটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব তো আমরা নেক্সট টপিকে চলে আসলাম সেটা হচ্ছে বৃষ্টি ছাতা ধরার ম্যাথ তো প্রথমেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উদ্দীপক আছে
আর যদি বলি সেটা হচ্ছে যে আমাদের এই বৃষ্টি এবং এই ম্যাথগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে আপেক্ষিক বেগের যে কনসেপ্ট সেটা আসলে একটু জানা থাকা লাগবে। তাহলে আমরা এখন প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে পতিত হচ্ছে। নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটছে এবং অপরজন 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে, তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে ধরা। তো এখানে প্রশ্নটা হলো উদ্দীপকে হেঁটে চলার লোকটির সাপেক্ষে পরন্ত বৃষ্টির আপেক্ষিক বেগ কত, অর্থাৎ যে লোকটি হাঁটছিল তার সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ, অর্থাৎ সেই লোকটি বৃষ্টিকে আসলে কত কোণে পড়তে দেখবে সেটাই হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির লোকটির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তো প্রথমে যদি আমরা একটা চিত্র এঁকে নিই, তো ধরলাম এটা হচ্ছে লোকটির যাত্রার দিক এবং লোকটি ধরলাম হচ্ছে ভিএম তার হচ্ছে তার গতি, এটাকে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, আর বৃষ্টির যে বেগ, সো বৃষ্টিকে আমরা এভাবে প্রকাশ করলাম যেহেতু উল্লম্বভাবে পড়ছে, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে একটা 90 ডিগ্রি একটা কোণ তৈরি হয়েছে, আর এটাকে আমরা লিখলাম হচ্ছে ভি, আর ভি রেইন দিয়ে প্রকাশ করলাম। এখন আমাদেরকে বলা হয়েছে এই ভিএম ভিএম এর সাপেক্ষে ভিআর এর আপেক্ষিক বেগ। আমরা জানি যে আপেক্ষিক বেগ বের করার জন্য হচ্ছে আমাদের যার সাপেক্ষে বেগ বের করতে বলে তার হচ্ছে একটা বিপরীত ভেক্টর বের করে নিতে হয়। তো আমরা যদি এটার বিপরীত দিকে একটা চিত্র এঁকে নিই, অর্থাৎ তাহলে এটার পিছন দিকে হবে ভি মাইনাস ভিএম, মানুষটার বেগের বিপরীত ভেক্টর, এটা হয়ে গেল। আর আমাদের যে আপেক্ষিক বেগটা হবে সেটা হবে কিন্তু এই মাইনাস ভিএম এবং ভিআর এই দুইটার যে লব্ধি বেগ সেটাই কিন্তু হবে আসলে আপেক্ষিক বেগটা, অর্থাৎ সেটা অনেকটা হবে এই দিক বরাবর। আমি যদি একটা সামান্তরিক বা একটা বর্গ আঁকা ট্রাই করি, যেহেতু এটা বর্গই হবে কারণ এটা একটা মানে 90 ডিগ্রি কোণ, বর্গ না আয়ত হবে হতে পারে, তো এটা হবে আমাদের ভি এম আর, সো ভি এম আর। এখন আমরা যদি একটা সূত্র লিখতে চাই, এটা সূত্র না জাস্ট ফরম্যাট, জাস্ট ইকুয়েশনটা লিখি ভিএমআর, ভিএমআর ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে আমাদের ভিআর, ভিআর প্লাস মাইনাস ভিএম। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে ভিএমটা বের করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে একটা ত্রিভুজ বা সমকোণী একটা ত্রিভুজ কিন্তু তৈরি হয়েছে। আমরা যদি এটাকে খেয়াল করি, আমরা যদি এই যে এখানে যে একটা বাহু আছে সেখানে যদি আমরা মাইনাস ভিএমটাকে নিয়ে আসি, কারণ আমরা জানি ভেক্টর কিন্তু আসলে এইভাবে সরানো কিন্তু আসলে যায়, তাহলে দেখতে পাচ্ছি একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা যদি এপাশে একটা অ্যাঙ্গেল ধরি থিটা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এটা লম্ব হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু আমাদের ভূমি হয়ে যাচ্ছে। তার এরপরে কিন্তু যেহেতু আমরা বাহুর মানগুলো জানি, এই যে ভেক্টরগুলো আছে ভেক্টরের মানগুলো কিন্তু আমরা জানি, আর এখানে তাহলে কী হবে, তাহলে হচ্ছে আমাদের লম্ব আছে ভূমি আছে আমাদের অধিভুজটা বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে সূত্রটা লিখি ঠিক এইভাবে যে আমাদের অধিভুজ ইজ ইকুয়ালস টু রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো সেই হিসাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এরপরে এই যে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম এবং এভাবে কিন্তু আমরা আসলে এই ভিএমআর বা এই আপেক্ষিক বেগটার কিন্তু আমরা যেই বেগের যে মান আছে সেই মানটা কিন্তু বের করে ফেললাম। তো এখন আসলে আটা কাজ আছে, যেহেতু আমাদের আসলে কোনো ভেক্টরের বের করতে বলে কিন্তু আসলে ভেক্টরের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে মান আর হচ্ছে কিন্তু দিক। তো এখন হচ্ছে আমরা দিক বের করব। তো দিক অর্থাৎ এই যে থিটা অ্যাঙ্গেল সেটা বের করতে হবে, সো অ্যাঙ্গেলটা আমরা এপাশে রাখতে পারি, অর্থাৎ আমরা যদি এটা পিছন থেকে নিয়ে যাই তাহলে এটাও কিন্তু আমাদের থিটা হবে আসলে। তো সেই হিসেবে আমরা কিন্তু এখানে আমরা কী করলাম, এখানে হচ্ছে জাস্ট 10 থিটা অ্যাপ্লাই করলাম, এটা যদি আমাদের লম্ব হয় তাহলে এটা হবে আমাদের ভূমি, তাহলে 10 থিটা ইজ ইকুয়ালস টু ভিএম ডিভাইডেড বাই ভি আর। আর এখানে আসলে বলতে পারো যে মাইনাসটা কোথায় গেল, এখানে আসলে আমরা জাস্ট মানটা নিয়েছি, যেহেতু মান নিয়ে দেখছি তাহলে কিন্তু আসলে মান কিন্তু আসলে আর নেগেটিভ হবে না, তো সেই হিসাবে কিন্তু আমরা ইজিলি যেই অ্যাঙ্গেলটা সেটা কিন্তু আসলে ইজিলি বের করে ফেলতে পারি। তো সেটা আমি আর দেখালাম না। আচ্ছা তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো এতক্ষণ আমরা আপেক্ষিক বেগই দেখলাম বৃষ্টির ম্যাথগুলো, বাট আপেক্ষিক বেগের আলাদাও কিছু ম্যাথ আছে, যেমন ওই যে গাড়ি বা ট্রাকের ম্যাথগুলো। তো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা দেখি আমরা।
এক ঘন্টায় 40 কিলোমিটার বেগে পৃষ্ঠদিক চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখল। পূর্ব দিক ধনাত্মক এক্স অক্ষ এবং উত্তর দিক ঋণাত্মক ওয়াই অক্ষ বিবেচনা করা হলো। তো বলা হলো ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল। তো আমরা যদি উদ্দীপক অনুযায়ী একটা চিত্র আঁকি, প্রথমে বলা হয়েছে এক ঘন্টায় মানে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার আর কি বেগে পৃষ্ঠ দিকে চলমান একটি গাড়ির চালক। আচ্ছা, সো এটা আমি আগে গাড়িটা আগে কিনি, ধরলাম এটা গাড়ি চালকের বেগ। ওকে, সো গাড়ি চালকের বেগকে আমরা যদি ভিসি দিয়ে প্রকাশ করি, ভিসি, আর যদি আমরা এরপরে কি আছে, তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক, তার ট্রাক হচ্ছে দ্বিগুণ বেগে চলতে দেখলো হচ্ছে কোন দিকে, সেটা হচ্ছে, আচ্ছা এ যদি পূর্ব হয়, কিন্তু বলা আছে হয়েছে পৃষ্ঠ দিকে চলমান একটি গাড়ি চালক উত্তর দিকে যদি দেখলো, তাহলে এ বরাবর যেহেতু আমাদের পৃষ্ঠ বরাবর ধরলাম, যেহেতু এখানে বলা আছে এক্স অক্ষ এবং উত্তর দিক ওয়াই অক্ষ, সরি এটা ওইটা হবে আসলে পূর্ব হবে আসলে সরি এটা হবে হচ্ছে পূর্ব, ঠিক আছে, এই যে পূর্ব হলে এটা কিন্তু হবে আমাদের উত্তর আসলে, এই যে উত্তর হয়ে গেল এবং উত্তর দিকে হচ্ছে আমাদের ধরি এটা হবে হচ্ছে আমাদের ভি ট্রাক। আচ্ছা, এটা কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু এই গাড়ি চালক দেখলো, তাহলে এটা কিন্তু আসলে ট্রাকের আসল বেগ না, কিন্তু আসলে এটা কিন্তু ট্রাকের আপেক্ষিক বেগ যেটা আছে সেটা, এই যে উল্লম্বভাবে বা উত্তর দিকে যেই ট্রাককে দেখতে দেখলো, এটা কিন্তু আসলে ট্রাকের আপেক্ষিক বেগ এই গাড়ির সাপেক্ষে। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে বিসিটি, লিখতে পারি আমরা বিসিটি, যেহেতু গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে যে প্রকৃতপক্ষে আসলে কোন দিকে চলছিল, অর্থাৎ যে ট্রাকের প্রকৃতপক্ষে কোন দিকে যাচ্ছিল, সেটা বের করার আগে আমরা যেহেতু গাড়ির সাপেক্ষে, তো গাড়ির একটা নেগেটিভ ভেক্টর নিয়ে নিই, বিপরীত ভেক্টর, সো এখন আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের ভিসি এবং এটা হচ্ছে ভিসিটি, তাহলে যে আমরা যদি ধরি এর আগের কনসেপ্ট অনুযায়ী যে আপেক্ষিক বেগটা হবে আমাদের লব্ধি, তাহলে আমাদের নর্মাল যে ভেক্টর বা প্রকৃতপক্ষে বেগটা কিন্তু আসলে কোন দিকে হবে বলতে পারছি, সেটা হচ্ছে হবে অনেকটা এই বরাবর, এই বরাবর হবে আসলে, কারণ আমরা যদি এইখানে একটা আঁকি যে সামান্তরিক, সামান্তরিকের যে কর্ণবিধি আছে সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি যে এই বরাবর হবে হচ্ছে কি ট্রাকটার রিয়েল বেগটা, তাহলে আমরা বলতে পারি ভিসি, আমরা থিটা ধরলাম, থিটা, তাহলে আমরা যদি এখন দেখি, তো আমরা সেভাবে লিখলাম এই যে ভিসিটি ইজ ইকুয়ালস টু ভিটি মাইনাস ভিসি, কারণ আমরা জানি যে আপেক্ষিক বেগটা হবে কি যে যার সাপেক্ষে বেগ সেটা কিন্তু আমাদের মাইনাস হবে আসলে। তো এখন আমাদেরকে কিন্তু আসলে বের করতে বলা হয়েছে এই ভিটিটা, সো ভিটি যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে, তাহলে আমরা একটু স্থানান্তর করে নিলাম, ভিটি ইজ ইকুয়ালস টু ভিসিটি প্লাস ভিসি। এরপর হচ্ছে আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, আসলে পিথাগোরাস এটা কিন্তু আসলে আমরা অন্যভাবে করতে পারতাম, যেহেতু আমাদের একটা সূত্র আছে, আমরা কিন্তু হয়তো জানি যে পি প্লাস কিউ বা পি প্লাস কিউ যেহেতু যে লব্ধিটা বের হয় সেটা কিন্তু কি হয় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস কস আলফা, তো সেখানেও কিন্তু আসলে একই সূত্র অ্যাপ্লাই হয়েছে এখানেও, বাট এখানে যেহেতু 90 ডিগ্রি সেই সেখান থেকে আসলে কি যে কস 90 কিন্তু আমরা জানি জিরো, সো হিসেবে কি সেই যে বাকি পার্টটা কিন্তু বাদ হয়ে এই ফরম্যাটটাই খালি রইল, বা আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি, পিথাগোরাস সূত্র চিন্তা করতে পারি এখানে, যেটা আমাদের ভি বি বিসিটা, সরি ভুল আছে, এটা হচ্ছে টি হবে আসলে ভিটি, সো ভিটি আমাদের বের করতে হবে, সেই হিসেবে কিন্তু আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করেও কিন্তু এটা ইজিলি করতে পারি আসলে, সেটা হচ্ছে আমাদের অধিভুজ, ভিটিটা অধিভুজ লম্ব এবং ভূমি দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমরা ইজিলি মানটা বের করে ফেলতে পারি, এই যে আমরা কিন্তু মানটা বের করে ফেললাম। এখন আমাদের বের করতে হবে হচ্ছে অ্যাঙ্গেলটা, সো অ্যাঙ্গেলের জন্য আবার সিম্পল আমরা টেন লম্ব বাই ভূমি অ্যাপ্লাই করলাম, টেন থিটা লম্ব বাই ভূমি, সেখান থেকে কিন্তু আমরা থিটাটা ইজিলি বের করে ফেলতে পারলাম, তো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস, সো ভেক্টর ক্যালকুলাসে আসলে আমি খুব বেশি ডিটেলসে আসলে যাবো না, জাস্ট কিছু ইম্পর্টেন্ট যে টার্মগুলো আছে এবং ম্যাথ কয়েকটা ইজি ম্যাথ দেখবো আসলে। তো প্রথমেই আমরা একটা অপারেটর দেখিনি, সেটা হচ্ছে আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, সো এটা কিন্তু আমাদের
প্রত্যেকটা আসলে এই ভেক্টর ক্যালকুলাসের ম্যাথগুলো করার জন্য লাগবে। সো এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, সেটা দেখতে অনেকটা এরকম, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এটা কিন্তু একটা ভেক্টর অবশ্যই, এবং ভেক্টরের যে আই জি কে পার্ট সেগুলো রয়েছে, এবং এখানে যে প্রত্যেকটা পার্ট আছে এগুলো কিন্তু আসলে পার্শিয়াল ডিফারেনশিয়েশন করবে আসলে। তো সেভাবে সেটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরেই দেখব। আচ্ছা, তো প্রথমে একটা টপিক সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট আমরা জেনে নিই। সো আমি বললাম যে এই মানে এই গ্রেডিয়েন্ট এগুলো আসলে খুব বেশি ডিটেলসে আসলে আমি যাচ্ছি না এখন, জাস্ট কিছু ম্যাথ দেখাচ্ছি। সো আচ্ছা, জাস্ট একটা এক জিনিস বলি যে গ্রেডিয়েন্ট জিনিসটা কি। সো গ্রেডিয়েন্টের আমরা কী করবো আর কি। সো গ্রেডিয়েন্ট হলো আসলে ধরলাম আমাদেরকে একটা ফাংশন দেওয়া থাকবে, এবং সেটা কিন্তু কি একটা স্কেলার ফাংশন, অর্থাৎ এখানে কিন্তু আই জে কে কিছু দেওয়া থাকবে না, জাস্ট সিম্পল এক্স প্লাস ওয়াই প্লাস এভাবে একটা ফাংশন আই জে কে দেওয়া থাকবে, অর্থাৎ একটা স্কেলার ফাংশন দেওয়া থাকবে। সো স্কেলার ফাংশনকে হচ্ছে আমরা এই যে আমাদের যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা নাবলা অপারেটর আছে তার সাথে হচ্ছে আমরা জাস্ট সিম্পল গুণ করবো। এটা মনে রাখতে পারো, গ্রেডিয়েন্ট মানে হলো হচ্ছে আমাদের গুণ, গ্রেডিয়েন্ট মানে মনে রাখতে পারি আমরা জাস্ট গুণ, মানে এই এই নাবলা অপারেটরের সাথে এই একটা স্কেলার ফাংশনের জাস্ট গুণ করবো। আমরা একটা ম্যাথ দেখি। তো এই যে আমাদেরকে বলা হয়েছিল যে এই যে ফাংশন, এই যে স্কেলার ফাংশনটা আছে তার গ্রেডিয়েন্ট বের করো। তো আমরা কী করলাম, গ্রেড ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা যে এই নাবলা অপারেটরের সাথে এই যে ফাংশনটা আমরা গুণ দিয়ে দিলাম। তো গুণ দিলে কী হবে, গুণ দিলে কিন্তু প্রতিটা পার্ট, এই যে পার্টটা আছে এটা কিন্তু এটার সাথেও যাবে, এটার সাথেও যাবে, এটার সাথেও কিন্তু যাবে আসলে। দেন আমরা কী করবো, দেন হচ্ছে আমরা আচ্ছা এখানে কী করলাম আমরা, সেটা হচ্ছে আমরা ডিফারেনশিয়েট করলাম, অর্থাৎ এই যে ডিডি এক্স এটা দিয়ে হচ্ছে এই পুরো ফাংশনটাকে আমরা ডিফারেনশিয়েট করলাম। কীভাবে করলাম, যেহেতু এখানে এক্স আছে তাই খালি এক্সগুলোকেই হচ্ছে আমরা, এক্সগুলোই খালি হচ্ছে ভেরিয়েবল হিসেবে কাজ করবে, এবং যে ওয়াইগুলো আছে ওয়াইগুলো সিম্পলি হচ্ছে আমাদের ধ্রুবক হয়ে যাবে। সো আমি আসলে ডিফারেন্সিয়েশন যে ম্যাথগুলো আছে সেগুলো আশা করি তোমরা পারো। তো এখানে জাস্ট এক্সকে হচ্ছে আমরা ডিফারেনশিয়েট করলাম, এবং তাহলে মানগুলো চলে আসলো কি, সো এক্সকে করলে ওয়ান, এরপর এখানে এক্স ওকে করলে খালি ওয়াই থাকলো, আর এখানে যদি এক্স ওয়াই জেড আছে তাহলে এক্সটা ওয়ান হয়ে যাবে, তাহলে ওয়াই জেড রইলো। এরপর যদি আমি দেখি ওয়াইয়ের ক্ষেত্রে, সো ওয়াইয়ের ক্ষেত্রে যদি আমি জাস্ট ওয়াইগুলোকে জাস্ট ডিফারেনশিয়েট করবো, এবং বাকিগুলো হচ্ছে আমার ধ্রুবক হয়ে যাবে। তো এখানে যদি আমি দেখি, সো এক্স যেহেতু আছে এটা কিন্তু আসলে ধ্রুবক হিসেবে শূন্য হয়ে গেল। সো সেই হিসেবে আমরা করলাম, জাস্ট এটা বাকি থাকলো, এবং এখানে কিন্তু আসলে জিটা থাকলো আসলে, আর এখানেও সেম কেটা এটার সাথে গুণ হলো, জাস্ট আমরা জেডটাকে হচ্ছে ডিফারেনশিয়েট, জেডটাকে আমরা চলক ধরে ডিফারেনশিয়েট করলাম, আর বাকিগুলো হচ্ছে ধ্রুবক হয়ে গেল, এবং বাকি থাকলো কি এক্স এবং ওয়াই, অর্থাৎ এই পার্টটার জাস্ট এই পার্টটা বাকি থাকলো। ওকে, সো এটা কিন্তু আসলে আমাদের আনসার হয়ে যাবে আসলে, এই পুরো যে এটা কিন্তু একটা ভেক্টর ফর্ম কিন্তু আসলে। তো যেটা বুঝলাম যে গ্রেডিয়েন্ট হলো একটা স্কেলার ফাংশনের বের করা যায়, এবং যে অ্যান্সারটা হয় সেটা কিন্তু একটা ভেক্টর হয় আসলে। তো নেক্সট আমরা যাই, সেটা হচ্ছে ডাইভারজেন্স। সো একটা ম্যাথ দেওয়া আছে ডাইভারজেন্সের। সো ডাইভারজেন্স আমরা যেটা করবো, ডাইভারজেন্সে হচ্ছে আমাদের একটা ভেক্টর ফাংশন দেওয়া থাকবে, অর্থাৎ মনে করলাম যে এখানে যেরকম এর আগে যে আমি দেখেছিলাম যে এখানে কোনো আই জে কে ছিল না, বাট এখন কিন্তু এখানে আই জে কে থাকবে, মানে যে আমার যেই ফাংশনটা আমাদের দেওয়া থাকবে সেখানে কিন্তু আই জে কে থাকবে। এই যেরকম দেওয়া আছে, একটা দেখাও যে ভি ইকুয়ালস টু এই যে আই জে কে কিন্তু আছে, অর্থাৎ একটা ভেক্টর ফাংশনের আমরা ডাইভারজেন্স বের করব। আর ডাইভারজেন্স মানে হচ্ছে ডট করা, যে নাবলা অপারেটর ছিল তার সাথে যদি আমরা এই ভেক্টর ফাংশনটা ডট করি তাহলেই হচ্ছে আমার ডাইভারজেন্স চলে আসবে। আর এখানে প্রশ্নটা হয়েছে যে একটা ভেক্টর দেওয়া যায়, এত ভেক্টরটি দেখাও যে এত ভেক্টরটি সলিনয়েডাল। সো সলিনয়েডাল মানে হলো সেটা হচ্ছে কি, মানে সেটা হচ্ছে মানে সমান্তরালভাবে চলে থাকবে আর কি, কোনো বাড়বে না বা কমবে না। তো ওদিকে আমি না যাই, এটা মানে হচ্ছে যে আমাদের এই যে ভেক্টর যেই ডাইভারজেন্সের মান, ডাইভারজেন্সের মানটা হবে আসলে শূন্য। যদি শূন্য হয় তাহলেই হবে হচ্ছে ভেক্টরটি সলিনয়েডাল। লেখা আছে আমরা জানি কোনো ভেক্টর সলিনয়েডাল হবে যদি ডাইভারজেন্স শূন্য হয়। তো দেওয়া আছে যে আমরা যে ডট করলাম, ডাইভারজেন্স মানে কিন্তু ডট, সেই যে নাবলা অপারেটর সাথে ডট করে ফেললাম। তো নেক্সটে এই যেহেতু আমাদের এই ফাংশনটা ছিল, ডট করার ফলে এই প্রত্যেকটি পার্ট, এই যে আই, আইটা বাদ হয়ে গেল, আর এখানে আইতে বাদ হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু চলে আসলো। আমরা জানি যে ডটের নিয়মটা কি আসলে। সো ডট হওয়ার পর এই ফর্মেটটা রইলো আমাদের। দেন হচ্ছে আমরা জাস্ট সিম্পল পার্শিয়াল ডিফারেনশিয়েট করবো, করলে কিন্তু এই যেমন এগুলো করলে কিন্তু ইজিলি এই মানটা চলে আসতেছে, এবং আমরা দেখলাম যে অ্যান্সার কিন্তু আমাদের জিরো আসে, তার মানে আমাদের যে ভেক্টরটি সেটি হলো সলিনয়েডাল।
তাহলে এটাই মনে রাখতে হবে যে সলিনয়েডাল বললে আমরা কি ডাইভারজেন্স বের করব। এরপর আমরা দেখি কার্লে দেখি, সো কার্লে হলো হচ্ছে আমাদেরকে একটা আবার একইরকম ভেক্টর ফাংশন দেওয়া থাকবে, এবং এখানে প্রশ্ন করা হচ্ছে যে দেখা হচ্ছে এটা একটি অঘূর্ণনশীল ভেক্টর। সো অঘূর্ণনশীল ভেক্টর মানে হলো জাস্ট এটাও এখানে জাস্ট এটার কার্লের মানটা আসলে শূন্য দেখাতে বলা হয়েছে, আর কার্ল হচ্ছে আমরা সেই নাবলা অপারেটরের সাথে জাস্ট ক্রস করব। সো নামের সাথে কিন্তু অনেক মিল আছে, যে ক আছে তার মানে ক্রস করব। এর আগে আমরা ডাইভারজেন্স দেখেছিলাম ডট করেছি, এবং গ্রেডিয়েন্ট দেখেছিলাম গুণ করেছি, সো একটু কিন্তু মিল আছে আসলে। তো আমাদের এখানে একটা আসলে এই যে আমরা ক্রস ক্রস করলাম, অর্থাৎ এই যে আমাদের ভেক্টর দেওয়া আছে সেই ভেক্টরটার সাথে হচ্ছে আমরা এই নাবলা অপারেটরের ক্রস করলাম, এবং ক্রস আমরা জানি কিভাবে ক্রস করতে হয়, আই জে কে হয়, এরপর সহগগুলো বসে, আই জে কে যেগুলো আছে বসার পর জাস্ট আমরা যে ম্যাট্রিক্সটা আসলে যেভাবে সমাধান করি সেভাবে সমাধান করে এরপর এই পার্শিয়াল ডিফারেনশিয়েট করে সিম্পলি এই ফর্মটা চলে আসবে, দেন দেখবো যে আমরা কি শূন্য আসে, কাটাকাটি চলে যায় শূন্য কিন্তু চলে আসে, তাহলে বুঝতে পারলাম যে ভেক্টরটি অঘূর্ণনশীল। তো তো এই পর্যন্ত ছিল আছে আমাদের আজকের এই লেকচার। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর কোনো কিছু না বুঝতে পারলে আসলে কমেন্ট করে জানাবে, আর সামনে যদি কোনো টপিকের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। তো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন।